নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভর্তি নিয়ে ফের ধুন্ধুমার কাছাড় কলেজে, আটক এক ছাত্রনেতা। প্রকাশ্য রাস্তায় হজযাত্রীকে আক্রমণ দুষ্কৃতীর, প্রতিবাদী থানা ঘেরাও। নৌশ বাস থেকে উদ্ধার 1600 বোতল কফ সিরাপ, আটক চালক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে বৃহস্পতিবার ফের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক ছাত্রীকে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়ার অভিযোগে এক ছাত্রকে আটক করেছে পুলিশ। ধৃত ছাত্র কলেজের বাণিজ্য বিভাগের চতুর্থ সেমিস্টারের জসিম আহমেদ লস্কর। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে ছাত্র ভর্তি আন্দোলনে সরব রয়েছে জসিম। এদিকে জনৈক স্কুল ছাত্রের অভিভাবক অভিযোগ করেন, জসিম তাদের মেয়ের ভর্তি বাবদ অর্থ নিয়েছে। প্রথমে জসিম তা অস্বীকার করলেও পরে সে জানায় মেয়েটির কাছ থেকে সে 3000 টাকা নিয়েছে। এমনকি সে জানায় ভর্তি প্রক্রিয়ায় কলেজের করণিক বিজিৎ কুমার বিশ্বাস তাকে সহায়তা করে। এ ব্যাপারে করণিক বিজিৎ কুমার বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি তা অস্বীকার করেন। আমি প্রথম কথা, তার লগে তোমার কোনো রিলেশন নাই, আমি ওই জসিমের লগে। আর হে এখন ফলস আমার কথা কইয়া যায় যদি স্যার, আমি কিতাব এটা তখন তো হে ফার্সি ফার্সে কথা আমার নাম উঠাইতেছে। হ্যাঁ, আমরা তো স্যার, আমি তো অ্যাকচুয়ালি পরীক্ষার কাজে জড়িত। প্রথম কথা, ডাব্বু আছে আমার সাথে, হ্যাঁ পরীক্ষার কাজে জড়িত। তো পরীক্ষার কাজ করি আমরা আইতে, আজকে তো করতেই পারছি না এটা কাজ, আজকে তো এখানে আমার আইতে লাগছে। এখানে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটগুলো ইয়ে করা হয়, তো এটা একদম ফলস। কলেজের অত স্টাফ থাকার বাইরে কারো নাম হয়েছে না, কিন্তু আপনার নাম হয়েছে। হ্যাঁ স্যার, এটা তো এখন তার ব্যাপার, আমি তো কিতাব আমি টাকা পাই না। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা লক্ষিতন সিংহ বলেন, কলেজের করণিক যথেষ্ট ভালো লোক, তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তার সম্পর্কে এমন অভিযোগ মানা যায় না। আই ডোন্ট থিংক সো, বিকজ টু সেভ হিজ লাইফ অর হি ব্লেম সামওয়ান, দিস অফিস স্টাফ আই পার্সোনালি নোন হিম, হি ইজ এ ভেরি সিনসিয়ার ওয়ান বাপ্পা। অ্যাকচুয়ালি হিজ নেম ইজ বিজিৎ কুমার বিশ্বাস। Do you take any necessary action against the student who blamed? Actually, it is outside, not inside the college campus. But student is from your college, ma'am? No, student. Chhatri apnar college er. College er ami eta thik iote parche na. Are ami onek din tar record dekhlam. Ha, ami record dekhaichi. Ha, 2018 te fourth semester asen, tarpor theke ar amra college e asena. এইগুলিতে ইনভলভমেন্ট থাকা আমরা ইয়ো না, এইগুলি সবটাকে আমরা সেভ করার জন্য অনলাইন সিস্টেম করছি। অধ্যক্ষ এও বলেন, ওই ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হবে। ইফ হি ডু হি ক্যান প্রুভ, ইফ সামওয়ান প্রুভ দেন উইল টেক অ্যাকশন এগেইনস্ট হিম। Then he, he, he will not allow to continue. He is bad naming your college. That, what that regard, what you are going to take any... It is not allowed. Very illegal things he is doing. He admits that he collected money from the students. He admits. Admits? Yeah. He admits. Then automatically we will take action that he will not no longer be a student of this college. We will reject and expel from this institution. All right? শিলচর শহরের প্রকাশ্য রাস্তায় তিনজন হজযাত্রীর উপর দুষ্কৃতী হামলার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শহর জুড়ে। বৃহস্পতিবার শহরের সেন্ট্রাল রোডে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধলাই বিধানসভা কেন্দ্রের ভাগাবাজারের বাসিন্দা তিন হজযাত্রী জমির উদ্দিন লস্কর, আব্দুল খালেক চৌধুরী ও নাজির আহমেদ লস্কর হজে যাওয়ার জন্য জেলা প্রশাসনের বিতরণ করা পরিচয়পত্র নেওয়ার জন্য শিলচর এসেছিলেন। সেন্ট্রাল রোডে দুষ্কৃতীরা তাদের উপর আক্রমণ করে বলে অভিযোগ। দুষ্কৃতীরা তিন হজযাত্রীকে তাদের মাথার টুপি খুলে ফেলতে বলে। পরে তারা শহরের বড় মসজিদে গিয়ে আশ্রয় নেন। এতে ঘটনাস্থলে উত্তেজনার
সৃষ্টি হয়। পরে এই তিন হজযাত্রী শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা গোটা ঘটনার বিবরণ তুলে ধরেন। আমরা তিনজনের হজ ভবন থাকি, মানে হেলথ কার্ডটা লিখে আসি, ওইটা কি আওয়াজ লাগছে হয়তো গিয়ে বাওয়ার পয়েন্ট পয়েন্ট সারি কিছু সামনে আসছে, এখানে ওনারটা সিনেমা হল আছে পশ্চিমবঙ্গে, ওই সিনেমা হলের আইসি তখন একটা ছেলে আইয়া বলে আমার টুপিটা ভালাইছে পিঠা মারি ভালাইতে সময় আমি মনে হচ্ছে এমনিও বলছে বলে সে দেখি না ওই ছেলেটাই ভালাই ছেলেটার বি মুখো হোক বা একটা ওটা মালটি বান্ধা আছে পালাইনি বাদে তা নটা ভালাইছি তা নটা ভালাইতে দেখি তা নটা ভালাইছি ইত্যাদি ভালাইলেও আমি ফিরিছি নিজের কিছু গরম ফিরিছি আর ফিরিতে সময় তার পিছিয়ে আরও বলে আপনার লাইন দশ বারোজন ছেলে উপর তো তারা বার করতে বস্তার করলে তখন আমরা তো দাম দোকানদার আর আশ্বাস আসল এরকম নিউটে তখন আমরা তো নিরুপায় মানুষ এদিকে এ ঘটনার প্রতিবাদে কিছু মানুষ শিলচর সদর থানা ঘেরাও করেন। তারা আক্রমণকারী দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানান। নির্যাতিত তিন ব্যক্তি পরে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এদিন ক্ষুব্ধ জনতাকে আশ্বাস দিয়ে শিলচর সদর থানার ওসি দিতুমনি সৈকে বলেন জনগণ ন্যায় বিচার পাবেন। আর দোষীয়ে উপযুক্ত শাস্তি পাইব, ঠিক আছে? আর আপনার সবার থাকি একটা অনুরোধ, কেউ যাতে আইনটা আপনার হাতে লইবেন না। পুলিশ আছে, এটা ইনভেস্টিগেশন হইব, ইনভেস্টিগেশন পরে পুলিশে তার যে মানুষের দোষ করেছে তার আমরা ব্যবস্থা লইব। উপযুক্ত এবং ন্যায় বিচার পাইব আমরা, এর লাগে আপনারা কোনো অশান্তি কিছু করব না, এখন আপনারা দেখা কি পারেন। এদিকে শিলচর বড় মসজিদ কমিটির সদস্য আলতাফ হোসেন বলেন ঘটনার খবর পেয়েই তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, অবশ্য সঙ্গে সঙ্গে এসে পড়েন অতিরিক্ত পুলিশ সুপার। এই তিনজন হজযাত্রীর প্রাণের ভয়ে দৌড়িয়ে এসে বড় মসজিদে আশ্রয় নেন এবং আমরা বড় আমার শামিনুল ভাই শেবুল আহমদ চৌধুরী আমরা মিলে এসপি সাহেবের সঙ্গে এবং এডিশনাল এসপি সাহেবের সঙ্গে যোগাযোগ করি এবং এডিশনাল এসপি সঙ্গে সঙ্গে এসে আমাদেরকে আশ্বাস দিয়ে গিয়েছেন যে 12 ঘন্টার ভিতরে উনি আসামি ধরবেন। আমি প্রশাসনকে এই কথাই বলতে চাইছি যে যদি 12 ঘন্টার ভিতরে আসামি ধরা না হয় তাহলে আমরা গণতান্ত্রিকভাবে এটার প্রতিবাদ করব। রোজকান্দি বাগানের অচলাবস্থা নিরসনে জেলাশাসককে একটি স্মারকপত্র তুলে দিয়েছে সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি অব অ্যাসোসিয়েশন শিলচর এবং আসাম চেম্বার অব কমার্সের সাউথ আসাম চ্যাপ্টার। বৃহস্পতিবার জেলাশাসক লয়া মাদ্দুরীর হাতে তুলে দেওয়া ওই স্মারকপত্রে সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি অব অ্যাসোসিয়েশন শিলচরের পক্ষে অসিত দত্ত জানান, বাগান মালিক এবং সত্যিকার অর্থে যারা বাগান শ্রমিক তাদের মধ্যে প্রশাসনের মধ্যস্থতায় একটি বৈঠক অনুষ্ঠিত হলেই গোটা সমস্যার সমাধান সম্ভব। আমরা সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি অফ এসোসিয়েশন এবং আসাম চেম্বার অফ কমার্সের সাউদার্ন আসাম চ্যাপ্টারের তরফ থেকে আমরা ডিসি মহোদয়কে একটা মেমোরান্ডাম পেশ করেছি, মেইনলি রোজকান্দি বাগানের যে অচলাবস্থা তার জন্য আমরা ডিসিকে বলেছি যে উনার ইনিশিয়েটিভ নিয়ে যদি মালিক এবং সত্যিকার অর্থে যদি যারা শ্রমিক তারা আর অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যারা থাকবেন তারা যদি একটা মিটিংয়ের ব্যবস্থা করেন বা কোনো ধরনের ইনিশিয়েটিভ নেন তাহলে এই রোজকান্দি বাগান হয়তো খুব তাড়াতাড়ি এই ক্রাইসিসটা রিজলভ হয়ে যাবে। আমরা গত পরশু আমরা প্রেস মিটের মাধ্যমে এটাও বলেছি যে পুরো ব্যাপারটাই নন ইস্যু এবং মালিক পক্ষ চাইছেন যাতে ইমিডিয়েটলি যদি ওরা ওনাদেরকে ডাকা হয় ওরা বসবেন এবং শ্রমিকের যা সত্যিকার অর্থে যেটা দাবি দাওয়া আছে ওরা এটা রিজার্ভ করতে এক পায়ে খাড়া আছেন। তারপরেও আজকে আমরা শুনেছি রোজকান্দি বাগানে যারা কাজ করতে চান না তারা পিকেটিং করছেন, যারা শ্রমিক কাজ করতে চান ওদেরকে ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা ডিসি মহোদয়কে বলেছি যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে
এদেরকে যেন ইয়ে করা হয়, বিরত রাখা হয়, যাতে সত্যিকার অর্থে যারা শ্রমিক কাজ করতে চায় তারা কাজে যোগদান করতে পারে। জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে এসে আসাম চেম্বার অব কমার্স সাউথ আসাম চ্যাপ্টারের সভাপতি বিবেক পোদ্দার আক্ষেপ ব্যক্ত করে বলেন, রোজকান্দি বাগানে প্রায় 20 দিন থেকে অচলাবস্থা রয়েছে, এটা ভালো লক্ষণ নয়। তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন, বাইরে থেকে আসা ওইসব অপশক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে এবং যত শীঘ্র সম্ভব বাগানকে ফের চালু করতে। কমার্স থেকে আর জয়েন্ট কোঅর্ডিনেশন কমিটি থেকে যে আজকে ডিসির সঙ্গে সাক্ষাৎ করেছি, সেই সাক্ষাতে আমাদের ডিসির সঙ্গে এই অনুরোধ যে রোজকান্দি বাগানের যে ব্যাপারটা আজকে প্রায় 20 দিন হতে চলছে, যেখানে মানুষ এখন একটা ভয়াবহ অবস্থায় আছে, শুনতে পাচ্ছি আমরা পত্রিকা পত্রিকার মাধ্যমে যে লোক স্কুলে যেতে পারছে না, অ্যাম্বুলেন্সকে বেরোতে দিচ্ছে না, এরকম সিচুয়েশন কিন্তু একটা বাজে লক্ষণ। এবং সেটা যদি গভর্নমেন্ট ইমিডিয়েটলি অ্যাকশন না নেয়, স্ট্রং অ্যাকশন, যারা দুষ্কৃতিকারী, যারা বাগানের লোক না এবং বাইরে থেকে এসে এসবকে উস্কানি দিচ্ছে, ওদেরকে এগেনস্ট অ্যাকশন নেওয়া হোক, অ্যারেস্ট করা হোক, এবং অ্যাকর্ডিং টু ল যা অ্যাকশন নেওয়ার গভর্নমেন্ট, তাহলে ইমিডিয়েটলি নিয়ে রোজকান্দি বাগানকে আবার ইমিডিয়েটলি চালু করার ব্যবস্থা করা হোক। নৈশ বাসে অসম থেকে ত্রিপুরা পাচারের পথে পুলিশ বাজেয়াপ্ত করেছে প্রায় 3 লক্ষাধিক টাকার কফ সিরাপ, সেই সঙ্গে আটক করতে সক্ষম হয়েছে নৈশ বাসের চালককেও। করিমগঞ্জ বাজারে ছড়া থানার চুড়াইবাড়ি ওয়াচপোস্টের কর্মীরা এ সাফল্য পেয়েছেন। জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে চোরাইবাড়িতে ওত পেতে বসে এ সাফল্য পেয়েছে পুলিশ। ইনচার্জ মিন্টু শীলের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই সুপারবাসের ভেতর থেকে মোট 6টি প্যাকেটে 1600 বোতল এসকেফ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এর বাজার মূল্য 3 লক্ষেরও বেশি বলে পুলিশের অনুমান। পুলিশ জানিয়েছে, গুয়াহাটি থেকে শেরওয়ালি ট্রাভেলসে করে নেশাজাতীয় কফ সিরাপ পাচার হওয়ার খবর পান তারা। সঙ্গে সঙ্গে তারা নাকা চেকিং বসিয়ে দেন, আর এতেই সাফল্য মেলে। গোপন সূত্রে খবর পাওয়া গেছে যে গুয়াহাটি থেকে শেরওয়ালি বাসে কিছু ইনলিগাল কফ সিরাপ আইতেছে। এই এসেতে আমরা রাতে এখানে নাকা চেকিং লাগাইছি, আর এই নাকা চেকিংয়ে এই কফ সিরাপগুলো পাওয়া গেছে। এবং আমি আমার মাননীয় ওসি মহোদয় আমার এই কথা জানানোর পরে ওসি স্যার আইসেন, সঙ্গে স্টাফ নিয়ে আইসে এই গাড়ির থেকে এই মালগুলা ইয়ে করেছে, নামান হয়েছে, আর এই মালগুলা সিজ করা হয়েছে। কত বোতল স্যার? 1600 বোতল। বাজার মূল্য কত হতে পারে? বেলু অনুমানিক 2 লাখ আড়াই লাখ। এদিকে গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এই কুরিয়ারটি ছিল গুয়াহাটি লাল গণেশের। আকাশ এন্টারপ্রাইজ। কোন জায়গার কুরিয়ারটা? লাল গণেশ। ঋতু কই গো? 6টা। মানে মানে পার কার্টন জানেন না? এইতে যে মেনু চালানো তো সব ম্যাঙ্গো ফুটি লাগা চা চালানে। হ্যাঁ, টানা বর্ষণে শিলচর শহরের বেশ কিছু এলাকা জমা জলের কবলে পড়ে। বৃহস্পতিবার সকালে এক পশলা বৃষ্টিতে এক হাঁটু জল দাঁড়িয়ে যায় শহরের শিলংপট্টি, নরসিংটোলা, অম্বিকাপুরটি এলাকায়। রাস্তার পাশে নর্দমা থেকে জল উপচে পড়ে সড়কে, ফলে চলাচলকারী যাত্রীরা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়েন। বিশেষ করে স্কুল পড়ুয়ারা মারাত্মক অসুবিধায় পড়ে। শহরের নর্দমাগুলোর যথেচ্ছ ব্যবহারের কারণে এমন অল্প বৃষ্টিতে জল জমে যায় বলে অভিযোগ করেছেন জনগণ। গরু চুরি করে পাচার করতে এসে জনতার হাতে আক্রান্ত হয়েছেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। বুধবার রাতে করিমগঞ্জ লঙ্গাই চা বাগানের ঘটনাটি সংঘটিত হয়েছে। বাগানের নাচঘরের সামনে থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়েছে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে। তার গোটা মুখ, শরীর জুড়ে জখমের চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে।
পরে ঘটনার কথা তুলতে গিয়ে লঙ্গাই বাগানের টিলাবাবু সুরেন্দ্র গোয়ালা জানান, যখন আমার মেম্বারে আর আমার সেক্রেটারি ফোন করে জানিয়েছে যে তোরা ঘোরা এটা চুর না কি তার মাংস মারিয়া অন্য রাখি দিছে আর কোনো পাতা খবর পাই না। তখন গেলাম, যাইয়াও আমরা বিবেচনা করি আর দেখলাম যে না থানা তা সরিয়ে আমরা তো থানার আসো লইয়া হতো থানা গেল, থানা গেল যখন তো গাড়ি অটো অটো লইয়া আমি কথা কিন্তু এখন মানে চিকিৎসা চিকিৎসা হইতে পরিচয় জানা গেছেন স্যার? পরিচয় জানা গেছেন মানুষ? না 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 পরিচয় জানা গেছে। কোন বাগানে হয়েছে ঘটনা? লঙ্গায় চা বাগান। পুলিশ জানিয়েছে এখন অবধি জখমপ্রাপ্ত ওই ব্যক্তিকে শনাক্ত করা যায়নি, তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। ঘটনাটা হয়েছে লঙ্গায় টি গার্ডেনের নাচগড়ে, একটা আননোন তারা টর্চারিং করিয়া ফেলাইছে একটা বস্তা দিয়ে ডাকিয়া। আমার লঙ্গাই বাগানের বাবু যে সুরেন্দ্র গোয়ালা তাইনে ইনফর্ম করলো বাই ফোন যে এনমনা এনমনা আসে, ঘটনাটা একটু আপনি দেখেন একটা বস্তা দিয়ে মানুষ ডাকা মরি গেছে কি না। তারপরে আমি বললাম কেমনে মরলো তুমি একটু ডিটেলে আমারে জানাও। এরপরে এ ঠিক আছে আমি ফোন করতেছি, তখন আমি পাথানদি থানায় ওসিরে ফোন করলাম, ওসি এখন কোর্টে আছে, সেকেন্ড ওসি অ্যাটেন্ড করলো, অ্যাটেন্ড করার পরে আমারে কইছে তুমি ফিল্ডে যাও, জায়গায় যাও, জায়গায় গিয়ে দেখো কী তৈছে। আমি জায়গায় গিয়ে দেখলাম, দেখার পরে মানুষটা মুমূর্ষু অবস্থা, যা টর্চারিং করছে তারা আননোন, ধরা যেতেছে না কেউ, পঞ্চায়েতের এ পাঠাইছে গোয়ালায় তাদের বাগানের ক্লার্ক যেটা। তারপরে আমি এই বৃষ্টি বাদলের দিকদারিতেই অটো একটা করিয়া পঞ্চায়েতের লিয়ে এখানে মেডিকেল এইডের লাগিয়ে পাঠাইছি। বর্তমান কী অবস্থা আছে? বর্তমানে এখন ট্রিটমেন্ট দিতেছে, ডাক্তারে কইতে পারবো কী হইব, সিরিয়াসই তো, এখন ডাক্তারে তা প্রতিকার কইতে পারবো কিতা করলে সুস্থ হইব তাড়াতাড়ি, আমি তো চাই সুস্থ হোক তাড়াতাড়ি। ইসকন রথযাত্রা মহোৎসবের সূচনা হবে 4 জুলাই। তারাপুর মদনমোহন আখড়া থেকে সকাল 8:30 শুরু হবে ওই রথযাত্রা। রথযাত্রা নিয়ে কথা বলতে গিয়ে 150 বছর পুরনো মদনমোহন আখড়া কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইসকন মন্দিরের যে রথযাত্রা, এই মন্দিরের রথযাত্রাটা শুরু হবে মদনমোহন আখড়া থেকে, তারাপুর মদনমোহন আখড়া, 150 বছর পুরনো আখড়া, এই আখড়া থেকে আমাদের রথযাত্রা, ইসকনের রথযাত্রা 4 তারিখে, আগামী 4 তারিখ মানে বৃহস্পতিবার পড়ে 4 জুলাই এখান থেকে শুরু হবে। জগন্নাথ দেবকে আমরা আমন্ত্রণ জানিয়ে সকাল 8:30 এই মদনমোহন আখড়াতে আমরা নিয়ে আসবো, সেইখানে আসন পেতে ওনাকে আমরা পুজো করবো, অর্চনা করব, এবং আপামর জনসাধারণকে বিশেষ করে তারাপুরবাসীকে আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা সবাই এসে এই উৎসবে সামিল হন, আমাদের সঙ্গে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা তারাপুরবাসী হিসাবে গর্ববোধ করি যে আমাদের এই অঞ্চলে এটা বিশেষ উৎসব, রথযাত্রা উৎসব এবারে আমরা পাচ্ছি ইসকনের বদান্যতায়, এবং ইসকন মন্দিরের সাধুসন্তরা এখানে এসে আমাদের মন্দিরে থাকবে, এবং আমরা প্রায় 8-10 হাজার মানুষকে এখানে তারাপুরবাসী এখানে আমরা প্রসাদ খাওয়াবো দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। ভর্তি নিয়ে ফের ধুন্ধুমার কাছাড় কলেজে, আটক এক ছাত্রনেতা। প্রকাশ্য রাস্তায় হজযাত্রীকে আক্রমণ দুষ্কৃতীর, প্রতিবাদী থানা ঘেরাও। নৌশ বাস থেকে উদ্ধার 1600 বোতল কফ সিরাপ, আটক চালক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।